সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার ভীষণ ক্ষুব্ধ হয়ে মুখ খুললেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। কয়েকদিন ধরেই মিডিয়ার হট নিউজ হলো ডিভোর্স হতে যাচ্ছে এসবিএফ এর কর্ণধার শ্রীকান্ত মোহতার, আর এই ঘটনার জন্য কিছু মিডিয়া দায়ী করছে নায়িকা নুসরাত জাহানকে। ক্রমাগত এমন নিউজে পারিবারিক ও সামাজিকভাবে হেয় হতে হচ্ছে নুসরাতকে। নুসরাত জাহান নিজেই এবার জানালেন শ্রীকান্ত মোহতা ও তার স্ত্রীর সাথে নুসরাতের খুবই ভালো বন্ধুত্ব, কোনোভাবেই তিনি শ্রীকান্তের ডিভোর্সের জন্য দায়ী নন। তিনি এও জানান যেসব মিডিয়া তার নামে এসব কথা ছড়াচ্ছে তারা যদি তাকে এমনভাবে আবারও হেয় করে তাহলে তিনি আইনি ব্যবস্থাও নিতে পারেন। নুসরাতের কাছে জানতে চাওয়া হয় নিশ্চয়ই তিনি এমন কিছু করেছেন যাতে অন্য কেউ নয় শুধু তাকে নিয়েই গসিপ হচ্ছে। উত্তরে নুসরাত বলেন, দেখুন লোকে বলছে যে আমি শ্রীকান্ত দার সাথে রাত কাটিয়েছি। অ্যাকচুয়ালি ওই রাতে আমি, শ্রীকান্ত দা, তার স্ত্রী ও দুই সাংবাদিক একসাথে আড্ডা দিয়েছিলাম। এরকম একটা রাত নয়, রাতের পর রাত আমরা আড্ডা দিয়েছি। শ্রীকান্ত দার ওয়াইফের সাথে আমার দারুণ বন্ধুত্ব, শি ইজ আ লাভলি পার্সন, আমি ওদের ভালো চাই। কেউ কাউকে হোয়াটসঅ্যাপ করলে বা অফিসে গিয়ে আড্ডা মারলে প্রেম হয়ে যায় না, বন্ধুত্ব নামেও যে একটা বিষয় আছে এই ব্যাপারটা অনেকের মাথায় নেই। এসব ঘটনায় শ্রীকান্ত দা নিজেও এফেক্টেড হচ্ছে আর আমার বাবা মা আর ছয় বছরের রিলেশনও এফেক্টেড হচ্ছে। সবশেষে তিনি বারবার করে সকলের কাছে অনুরোধ করেন এই ধরনের গুজব না ছড়াতে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পুরো ব্যাপারটাই কি গুজব? নায়িকা নুসরাত জাহানকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।